এবারও পবিত্র রমজান ঘিরে কয়েকশো পণ্যের দাম কমালো কাতার। দুধ, দুগ্ধজাত পণ্য ছাড়াও তেল, ঘিসহ 900টি পণ্যের দাম কমিয়েছে মধ্যপ্রাচ্যের এই দেশটি। এতে খুশি স্থানীয় নাগরিকসহ প্রবাসী বাংলাদেশিরাও। কাতার থেকে মামুনুর রশিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বিশ্বব্যাপী খাদ্য ও ভোগ্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় চরম ভোগান্তি পোহাচ্ছেন বিভিন্ন দেশের সাধারণ নাগরিকরা। পবিত্র রমজান মাসে এসব পণ্য কম দামে জনগণের কাছে পৌঁছে দেওয়ার নানা উদ্যোগ নিয়েছে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ। এই তালিকায় আছে কাতারের নাম। রোজা কেন্দ্র করে দেশটিতে একটি দুটি নয়, 900টির বেশি পণ্যে বিশেষ মূল্যছাড় দেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যে যেমন কাতারে 900-এর অধিক তারা জিনিসপত্রের দাম কমিয়ে রেখেছে। তারা প্রতি বছরের মতো এবার মাহে রমজান মাসে 900টা দ্রব্য মূল্যের দাম কমিয়েছে। এর মধ্যে রয়েছে তেল, ঘি, দুধ ও দুগ্ধজাত পণ্য সহ নিত্য প্রয়োজনীয় শত শত পণ্য। দেশটি বড় বড় খুচরা বিক্রয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এ উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে বলে জানিয়েছে কাতারের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। গেল 4 মার্চ থেকে নতুন মূল্য তালিকা কার্যকর হয়েছে, চলবে রমজান মাসের শেষ পর্যন্ত। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।